তোমার যে ভাগ্নে আছে না নিতাই, সে না বাজারে ন্যাংটা পাগল হয়ে ন্যাংটি পরি দৌড়াতো, সেই পাগলের মামা না তুমি? রজব পালের ছেলে মদন পাল ভাইজান, তুমি বেশি কথা কও না, তোমার মাথা গরম হয়ে যাবো। আর এ তো রজত পালের ছেলে মদন পাল, আমি তো ঠিকই বলেছি, তাই না মদন? কিরা পাগল হয়েছে এ সুরেশ কাকা, কি করছো, কিরা পাগল হয়েছে? পাগল তো হয়েছো তুমি, তোমার চোদ্দ গোষ্ঠী তো পাগল মনে করো, আমি জানি না না, তোমার যে ভাগ্নে আছে না নিতাই, সে না বাজারে ন্যাংটা পাগল হয়ে ন্যাংটি পরি দৌড়াতো, সেই পাগলের মামা না তুমি? মামা ভাগ্না দুইজনে পাগল হয়ে এখন আমাকে পাগল করছো? এই এই সুরেশ, না কি জানি তোর নাম কয়া? মদন, এ মদন, এ আমি ঠিক বলেছি না তুই? দিদি আরতি মালতি, তোরা কি কথা করছিস আমি তো কিছু বুঝতে পারতেছি না, আর তোরা কোথায় নিয়ে এসেছিস আমার? এ সুরেশ, এই আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমার আমাদের মানে নিয়ে চল। আরে ভাইজান, এইটাই তো আমাকে বাড়ি। কোনটা? এইটা দুর্বোকা, আমাদের বাড়ি তো অনেক ইট দিয়ে ঢালাই করা বাড়ি, 200 বছর পুরনো বাড়ি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি না রেখে গিয়েছিল, সেই বাড়ি রেখে আমি এই ভাঙ্গা সুরের টিনের বাড়ি থাকবো কিসের জন্য? এই সুরেশ, কথা করতে থাকি জন্য মদন রাজা, তগো বাড়ি তুই চিন্তা করছিস না, এটা তো তগো বাড়ি, তোর কি মাথা হয়ে গেছে নাকি? বান করতেছস এ মদন? কি কি এই বেটা, এ ফাদিল টাইপে কথা করছিস কিসের জন্য? ইচ্ছা করতেছে কান মার 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 শিউলি 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 শিউলি, ওই যে ঢাকার যে হসপিটালে পাঠা দিলে এটা ঠিকানা দাও তো, তাহলে তো পাগলের ওষুধ খাওয়া দিছে বোধ হয়, পাগলামি করছে তো, যাও রে ঘরে নিয়ে যাও রে, ঘুম পাড়া ঘুম পাড়া ঘুম পাড়া, মানে আমি আমার নিয়ে যেতেছি তো, ঠিক আছে আমি একটু ঘুমের ওষুধ দিলে সব কিছু ঠিক হয়ে যায়, তার ব্রেন প্রেসার করতে না, বেশি কথা কইেন না ভাই, আপনি অনেক অনেক কষ্ট করছেন আপনার, অনেক থ্যাঙ্ক। আমার থ্যাঙ্ক ইউ দসু, তুমি আমারে থ্যাঙ্ক ইউ দসু, আমার ফ্রেন্ড রাজা আমার চিনতে পারে, আরে বলতে যে মদন, এই আর তো আমার বন্ধু আমার পাগল হয়েছে, কামড় দিবো, কামড় দিবো।